ধর্মীয় আচার নিয়ে স্পর্শকাতর মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ তত্ত্ব বিভাগের অধ্যাপক জিয়াউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে সাইবার ট্রাইব্যুনালে আদালতে মাসিক আল বাইনাত ও দৈনিক আল ইসানের সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম এবং ইমরুল হাসান নামের এক আইনজীবী মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলা দুটি আদেশের জন্য রেখেছেন।